हेलो, अस्सलाम वालेकुम। तो आज के जी बी डेटा शीट है वही Y75 2019 FRP আনলক করব। ফ্রি টুল দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন টুলটা আমরা ওপেন করছি, তো এই টুলটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা দেখুন টুলটা দিয়ে সেটটা কীভাবে আনলক করা লাগে। তো এর জন্য আমাদের পিসিতে ইউএসবি ড্রাইভার ভি ইনস্টল করা থাকা লাগবে। আপনাদেরকে আমি ইউএসবি ড্রাইভার কোথা থেকে ডাউনলোড করবেন সেই লিঙ্কটাও দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ইউএসবি ড্রাইভার কীভাবে ইনস্টল করবেন আমি সেটাও দেখিয়ে দিব, ডাউনলোড কোথা থেকে করবেন সেটাও দেখিয়ে দিব। এই যে দেখুন আমাদের টুলটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা কলকামে যাব, ওয়াইতে না আমরা এখান থেকে কলকামে যাব। কলকাম যে দেখতে পাচ্ছেন যে পাশে দিয়ে বড় করে কলকাম লেখা আছে, আমরা কলকামে ক্লিক করব। তো এখন আমরা ডিভাইস ম্যানেজারটি ওপেন করে নেব। তো আমরা ডিভাইস ম্যানেজারটি ওপেন করার পরে আমরা ফোনটির দিকে যাব, তারপর আমরা ফোনটি কানেক্ট করব। তো আপনারা দেখুন যে আমরা ফোনটি কানেক্ট করব, ফোনটা খুলে টেস্ট পয়েন্টের সাথে আমাদের কানেক্ট করা লাগবে। টেস্ট পয়েন্টের ইমেজ আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন, অথবা গুগলে আপনারা Y719 মডেলটি লিখে সার্চ করলে, টেস্ট পয়েন্ট লিখে সার্চ করলেই চলে আসবে। তো এখন আমার দেখুন যে এখানে ড্রাইভারটি ইরোর দেখাচ্ছে, তো আমরা ড্রাইভারটি ডাউনলোড করে নেব। তো এখন দেখুন যে কীভাবে ডাউনলোড করবেন ড্রাইভার। ড্রাইভারটি ডাউনলোড করার জন্য আমরা গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করে নেব, তারপর এখানে আমরা লিখবো হুয়াই ইউএসবি ড্রাইভার। এখানে আমাদের 2 নম্বর যে ওয়েবসাইটটি আছে আমরা এটাতে ক্লিক করব। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা এখানে ডাউনলোড ক্লিক করলে আপনাদেরকে 20 সেকেন্ড ওয়েট করা লাগবে, তো আপনারা ওয়েট করবেন, ড্রাইভারটি অটো ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ততক্ষণ আমরা ওয়েট করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের আর মাত্র 5 সেকেন্ড আছে। এই যে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ড্রাইভারটি ডাউনলোড। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা কী করবো, এটাকে ইনস্টল করব। তো এখন আমরা ফাইল ম্যানেজারে যাব, তারপর আমরা এখান থেকে ড্রাইভারটি ইনস্টল করব। এখানে আমরা হুয়াই ইউএসবি ড্রাইভার লেখা সেটা সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা কলকাম ইউএসবি ড্রাইভার ক্লিক করব, তারপর আমাদের অপশানটি চলে আসবে, এখান থেকে আমরা ডাউনলোড করে নিব, ইনস্টল করে নিব। দেখুন আমাদের ইনস্টল অপশানটি চলে আসছে। দেখুন যে আমাদের ড্রাইভার ইনস্টলের অপশানটি আসছে। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব, এখান থেকে আমরা আই এক্সিটে ক্লিক করব, তারপরে নেক্সটে ক্লিক করব, তারপরে ইনস্টল নাওতে ক্লিক করব। তো আপনারা দেখুন যে আমাদের ড্রাইভারটি ইনস্টল হচ্ছে। তো ড্রাইভারটি ইনস্টল হওয়ার পরে আমরা বাকি কাজগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রাইভারটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। এখন আপনারা এখানে দেখুন যে ডিভাইস ম্যানেজারে আমাদের ইউএসবি পোর্টের একটা অপশান আছে, এখানে কলকাম বোর্ডটি আমাদের পেয়েছে। তো এখন আমরা টুলের দিকে যাব, এখান থেকে আমরা টুলের যে সার্চ বারটি আছে এখানে একটু ক্লিক করব। হুয়াই ইউএসবি ড্রাইভারটি দেখতে পাচ্ছেন আপনারা চলে আসছে, কলকাম ইউএসবি ড্রাইভার। তো এখন এখান থেকে আমরা হুয়াইতে যাব, তারপরে এখানে দেখুন অনেকগুলো মডেলের সাপোর্ট আছে। তো আমরা এখান থেকে Y717 Y719 আনলক করব। আমরা Y719 সিলেক্ট করে আমরা রিসেট এফআরপিতে ক্লিক করব, তাহলে আমাদের ফোনটি আনলক হয়ে যাবে। এগুলো আসলে আপনাদের কোনো বাটন প্রেস করা লাগবে না, আপনারা জাস্ট লাগিয়ে রাখবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিমুভ এফআরপি ওকে লেখাতে আসছে, আমাদের ফোনটি অলরেডি আনলক হয়ে গেছে। তো এখন আমরা চেক করব। ওকে, আল্লাহ হাফেজ।